ওকে, অ্যাট ফার্স্ট আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ নবী হোসেন মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বৌদ্ধ স্টাডিজ বিভাগে বিএ অনার্স তৃতীয় বর্ষ অধ্যয়নরত। এর পাশাপাশি প্যারাগন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এ 3 বছর যাবৎ ক্লাস নিচ্ছি এবং নভিস এডুকেশনে 2 বছর যাবৎ ক্লাস নিচ্ছি। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, এখন থাকি হচ্ছে ঢাকা ফার্ম গেট। এই ছিল মোটামুটি আমার পরিচয়, আর বাকি পরিচয় আমরা হয়তো বা ক্লাসের মধ্যেই কথাবার্তাতে পড়াশোনাতে আমরা জেনে নিব। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছেন কি? জি পাচ্ছি। ওকে, তো আজকে আমরা হচ্ছে বাংলা লেকচার 1 পড়বো। অর্থাৎ আমরা জানি যে হচ্ছে অ্যাডমিশন টেস্টে আপনি যে ইউনিটেরই হন না কেন, আপনাকে হচ্ছে বাংলাকে ফেস করতে হবে, কারণ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট সব জায়গায় আসলে বাংলা সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে বা পরীক্ষা হয়। তো সেই জন্য আসলে বাংলাটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা বিশেষ করে বি এবং ডি ইউনিটের জন্য যারা প্রার্থী তাদের ক্ষেত্রে হয় কি, আমাদের বিগত অভিজ্ঞতায় যা বলে আর কি, যে বি ইউনিট প্লাস ডি ইউনিটে প্রশ্নগুলো হয় একটু ডিপলি, বাংলা যে প্রশ্নগুলো হয় একটু ডিপলি, এর কারণে হয় হয় কি যে অনেক স্টুডেন্ট গুলো কি করে বাংলাতেই ফেল করে বসে, আর ইংলিশে ভালো করে, অন্যগুলোতে ভালো করে, বাট বাংলাতে ফেল করে বসে। ঠিক একই অবস্থা সি ইউনিটে। সি ইউনিটে হয় কি যে গ্রামার হয়তো বা এত বেশি আসে না বা সমান আনুপাতিক হারে আসে। সি ইউনিটে যেটা হয় সেটা হচ্ছে বাংলা সাহিত্য থেকে যতটুকু আসে, তারপর হচ্ছে গ্রামার থেকেও প্রায় সমান আনুপাতিক হারে আসে আর কি। এই জন্য সি ইউনিটেও বাংলাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু মিউট করে রাখেন, যারা কিনা আনমিউট করা, একটু মিউট করে রাখেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই তখন আপনি আনমিউট করে আপনাকে আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, তো ওভারঅল যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা সবাই ভাবি যে আমরা বাঙালি, আমরা হয়তো বা বাংলা পারি, আমাদের বাংলা নিয়ে এতটা মানে মাথা ব্যথা নেই, বাট আসলে অ্যাডমিশন লেভেলে দেখা যাচ্ছে কি, অ্যাডমিশন লেভেলে দেখা যায় যে বাংলা নিয়ে আসলে আমাদেরকে প্রচুর কষ্ট পোহাতে হচ্ছে, যে বাংলা আমরা এতদিন কি পড়েছি আর এখন আসলে কি পড়ছি। আমরা একটু পরে ক্লাসে দেখবো যে অনেক কিছু আমরা আগে জেনে আসছি একরকম আর এখন হয়ে যাবে আরেক রকম। ঠিক আছে, আমরা ক্লাসেই দেখবো এটা। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের বাংলা লেকচার 1, আর লেকচার 1-এ আমরা যে টপিক গুলো পড়বো আমি একটু স্ক্রিন শেয়ার করি, আপনারা কি দেখতে পান কিনা ক্লিয়ারলি আমাকে একটু জানাবেন। দেখা যাচ্ছে কি ক্লিয়ার? জি ভাই, জি ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে, আচ্ছা একটু মিউট করে নেন ভাই। আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, তো আমরা এই যতক্ষণ বললাম বাংলা বাংলা বাংলা, এতক্ষণ যে বললাম বা আমরা যে বলি সাহিত্য সাহিত্য বাংলা সাহিত্য, আসলে এই বাংলা সাহিত্যের উদ্ভবটা কিরকম বা উৎপত্তিটা কিরকম বা কবে থেকে বাংলা সাহিত্য শুরু হয়েছে, আমরা এই বিষয়টা আমরা একটু বাংলা পড়ার আগে একটু জেনে নিব। কারণ আপনি বাংলা পড়বেন ঠিক আছে, বাট বাংলা পড়ার আগে আপনাকে জানতে হবে যে আসলে বাংলা সাহিত্যটা কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে এটার উৎপত্তি হয়েছে। তো আমরা এই বিষয়ে একটু জেনে আসি, বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ। তার আগে একটু বলে নিচ্ছি, আপনারা কি সবাই খাতা কলম নিয়ে বসছেন কিনা? ওকে, খাতা কলম নিয়ে বসেন, কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট কথা আসবে, তো অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আসবে, এগুলো আমাদেরকে কোট করতে হবে, নোট করতে হবে। আচ্ছা, খাতায় হেডলাইন দেন, বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ। খাতায় হেডলাইন দেন, বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশ। আচ্ছা, আমরা বললাম বাংলা সাহিত্য আমরা পড়বো, তো বাংলা সাহিত্যটা শুরু হয়েছিল এক্স্যাক্টলি 650 খ্রিস্টাব্দ থেকে। বাংলা সাহিত্যের শুরুটা হচ্ছে 650 খ্রিস্টাব্দ থেকে। আচ্ছা, তো 650 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে এই যাবৎ কাল পর্যন্ত যে সময়টুকু হয়েছে, এই সময়টুকুকে ভাগ করা হয়েছে 3টি যুগে বা 3টি ভাগে। ঠিক আছে, 650 খ্রিস্টাব্দ থেকে বাংলা সাহিত্যের যুগ শুরু হয়েছে, শুরু হয়ে এ যাবৎ কাল পর্যন্ত যে সময়টুকু হয়েছে তাকে ভাগ করা হয়েছে 3টি যুগে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ।
এই তিনটা যুগে বাংলা সাহিত্যের সময়কালটাকে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু আসি টাইম ডিউরেশনের ক্ষেত্রে, যে প্রাচীন যুগটা আসলে প্রাচীন যুগের টাইমটা কতটুকু ছিল। প্রাচীন যুগটা মূলত 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, ঠিক আছে? প্রাচীন যুগ ছিল 650 থেকে 1200, আর মধ্যযুগটা ছিল হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আপনারা একটু টাইম ডিউরেশনটা একটু মনে রাখবেন, খেয়াল রাখবেন যে প্রাচীন যুগ শুরু হয়েছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর মধ্যযুগের হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ এটা চলমান। তার মানে আমাকে একটু বলবেন যে আমরা এখন সাহিত্যের কোন যুগে আছি, বাংলা সাহিত্যের? আধুনিক যুগে। আধুনিক যুগে। আধুনিক যুগে। গুড, তাহলে আমরা পাইলাম যে বাংলা সাহিত্যে তিনটা যুগে ভাগ করা হয়েছে, তিনটা যুগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। আর প্রাচীন যুগের টাইম ডিউরেশন হচ্ছে 650 থেকে 1200, মধ্যযুগ 1201 থেকে 1800, আর আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। ওকে, আমরা এই যে সময়টুকুতে অনেক কিছু আসলে ঘটে গেছে, কি ঘটে গেছে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো। অন্ধকার যুগ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এটা স্টার দিয়ে লিখতে হবে, স্টার দিয়ে লিখে রাখেন খাতার মধ্যে। অন্ধকার যুগ বলা হয় হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ, এই সময়টুকুকে বলা হচ্ছে অন্ধকার যুগ। কেন বলা হয়? কারণ হচ্ছে কি, এই সময়টুকুতে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি, এজন্য এই সময়টুকুকে বলা হয় হচ্ছে অন্ধকার যুগ। আচ্ছা, তাহলে পরীক্ষা আসতে পারে যে অন্ধকার যুগের সময়কালটা কত? অন্ধকার যুগের সময়কালটা হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। গেল এটা। এরপরে আসি যুগসন্ধিক্ষণ। যুগসন্ধিক্ষণটা কি? যুগসন্ধিক্ষণের সময়কালটা হচ্ছে 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, আমি আবার রিপিট করছি যে যুগসন্ধিক্ষণের সময়কালটা হচ্ছে 1760 থেকে 1860 পর্যন্ত, অর্থাৎ 100 বছর। এটাকে কেন যুগসন্ধিক্ষণ বলা হচ্ছে, আপনি একটু লক্ষ্য করে দেখেন যে এর প্রথম অংশটা অর্থাৎ 1760, এটা পড়েছে হচ্ছে আপনার মধ্যযুগী, অর্থাৎ এটা হচ্ছে মধ্যযুগের অন্তর্ভুক্ত। বাট আপনি যদি এখানে আসেন 1860, অর্থাৎ এটার শেষ অংশটা 1860, এটা পড়েছে হচ্ছে আধুনিক যুগে। এর একটা অংশ পড়েছে মধ্যযুগে, একটা অংশ পড়েছে আধুনিক যুগে, এই জন্য আমরা এটাকে বলতেছি যুগ সন্ধিক্ষণ। সন্ধি মানে কি? সন্ধি মানে হচ্ছে মিলন, অর্থাৎ দুটি যুগের মিলন স্থল, ঠিক আছে? তো এটাকে বলা হয় হচ্ছে, পরীক্ষা আসতে পারে যে যুগ সন্ধিক্ষণের সময়কালটা কত। হ্যাঁ, আপনাকে অনেক কনফিউশন মূলক অপশন দিবে যে বলো তো বাচ্চারা যুগ সন্ধিক্ষণের সময়কাল কত, তখন অপশন দিবে 1660 থেকে 1760, 1760 থেকে 1860, 1860 থেকে 1960, এরকম কনফিউশন দিয়ে দিবে। আপনি যদি একটু লাইনচ্যুত হয়ে যান তাহলে কিন্তু অপশন মিস করে চলে আসবেন, এই জন্য খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে একেবারে 1760 থেকে 1860, এটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। ক্লিয়ার? ক্লিয়ার, জি ভাইয়া। ওকে, আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কাইন্ডলি বলেন তো, যুগ সন্ধিক্ষণের একজন কবির নাম বলেন তো, একজন অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন যিনি যুগ সন্ধিক্ষণে লিখেছেন, পারবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? না, লালন শাহ। লালন শাহ? স্যার আব্দুল হাকিম? নো, কবি, কবি, সরি স্যার। ওকে, আমি বলে দিচ্ছি যুগসন্ধিক্ষণের ভাই আইডিয়া নেই। ওকে ওকে, বলতেছি, আমি বলে দিচ্ছি, আইডিয়া না থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা এত ডিপলি হয়তো বাংলা কখনো আমাদের টাচে আসে না, এই জন্য আমরা পড়ি নাই। ওকে, যুগসন্ধিক্ষণের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে, নট বিদ্যাসাগর। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, একটু খাতার মধ্যে কোট করে রাখেন যে যুগসন্ধিক্ষণের একজন কবির নাম হচ্ছে কি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি হচ্ছে মধ্যযুগেও লিখেছেন আধুনিক যুগেও লিখেছেন, অর্থাৎ দুটা যুগেই তিনি পেয়েছেন, এজন্য ওনাকে বলা হয় হচ্ছে যুগসন্ধিক্ষণের কবি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ,
ওকে, আমরা বাংলা সাহিত্যের তিনটা যুগ সম্পর্কে জানলাম। আমরা এবার হচ্ছে বাংলা সাহিত্যের যে প্রথম যুগটা অর্থাৎ প্রাচীন যুগটা, এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। হ্যাঁ আচ্ছা, প্রাচীন যুগের ডিউরেশনটা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আমরা অলরেডি এটা জেনে এসেছি। আচ্ছা দেখেন তো একটু বুলেট পয়েন্টে কি লেখা লেখা আছে, যে প্রাচীন যুগটা মূলত চর্যাপদকে ঘিরেই। যারা মোবাইলে দেখতেছেন ওরা একটু জুম করে নেবেন যদি ক্লিয়ার দেখা না যায়। জুম করে নিলে একটু ভালোভাবে দেখা যাবে। ওকে, প্রাচীন যুগটা মূলত জুম করা লাগবে না। ওকে ওকে, প্রাচীন করা লাগবে না, রোটেশন করলে হবে। ওকে ওকে, যেভাবে দেখা যায় আর কি, প্রাচীন যুগটা মূলত চর্যাপদকে ঘিরেই। আচ্ছা কি বললাম, যে প্রাচীন যুগটা হচ্ছে মূলত চর্যাপদকে ঘিরে। এখন চর্যাপদ কি, আপনি দ্বিতীয় লাইনে আসেন তখনই বুঝতে পারবেন। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আবার আপনাকে যদি বলে যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি, সেক্ষেত্রেও চর্যাপদ। আদি নিদর্শন মিন্স হচ্ছে প্রথম নিদর্শন, অর্থাৎ বাংলা সাহিত্যটা মূলত শুরু হয়েছিল কোন নিদর্শন দিয়ে, চর্যাপদ দিয়ে। আচ্ছা এবার চর্যাপদ সম্পর্কে আমি আমার ভাষায় একটু ব্যাখ্যা করি। হ্যাঁ একটু ভালো করে বুঝেন, এখানে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো থেকে আপনি অনেকগুলো আনসার পেয়ে যাবেন। সো এই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। চর্যাপদ হচ্ছে নর্মালি একটা বই, একটা বই। এই বইটা যখন পাওয়া গিয়েছিল তখন এই বইটার নাম ছিল হচ্ছে চর্যাচর্যবিনিশ্চয়, এই নামে পাওয়া গেছিল। চর্যাচর্যবিনিশ্চয় নামে বইটাকে পাওয়া গিয়েছিল। তো তার পরবর্তীতে এটাকে আমরা অনেক সংক্ষিপ্ত করে চর্যাপদ নামকরণ করেছি। আচ্ছা তো চর্যাপদ হচ্ছে নর্মালি একটা বই। এ বই কি ছিল, এ বইয়ে ছিল কিছু কবিতা, কিছু গানধর্মী কবিতা। হ্যাঁ তো কিছু গানধর্মী কবিতা ছিল। এই কবিতাগুলো কে লিখেছেন, আমি লিখেছি, আমি লিখি নাই, কে লিখেছেন? এটা লিখেছে হচ্ছে তখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনকার বৌদ্ধ সাধকরা অথবা তখনকার বৌদ্ধ ভিক্ষু যারা ছিল ওরা এই গানগুলো বা কবিতাগুলো লিখেছিল। আচ্ছা তাহলে আমরা চর্যাপদ সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম, যে চর্যাপদ একটা বই, এটা লিখেছিল হচ্ছে বৌদ্ধ সাধকরা এবং সেটা অনেক কাল আগে, ঠিক আছে। আচ্ছা আর এই চর্যাপদটা মূলত পেয়েছিল কে, পেয়েছিল হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। আপনারা অনেকে জানবেন এটা, চর্যাপদটা কুড়িয়ে পেয়েছিল হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। কোথেকে পেয়েছিল, নেপালের রাজদরবার থেকে পেয়েছিল, ঠিক আছে, নেপালের রাজদরবার থেকে পেয়েছিল। আমরা এতটুকু জানলাম চর্যাপদ সম্পর্কে। এবার আমরা আসি নিচে। চর্যাপদটা মূলত হচ্ছে মাত্রা বৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ যে বইটা, এই বইটা মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখন মাত্রাবৃত্ত ছন্দ কি, যখন আমরা ছন্দ টপিকটা পড়বো তখন আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। এখন আমরা জাস্ট এতটুকু জেনে রাখি যে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ওকে এবার আসেন চর্যাপদে যে মোট কবি ছিলেন, অর্থাৎ চর্যাপদে যে কবিতাগুলো লিখেছেন কে লিখেছেন, কবিরা লিখেছেন। সো কয়জন কবি ছিলেন টোটাল, 23, মতান্তরে 24 জন। চর্যাপদের মোট কবি ছিলেন 23, মতান্তরে 24 জন। আচ্ছা এখন কথা হচ্ছে, আপনাকে যদি অপশনে বলে যে 23, অপশনে যদি 23 দেওয়া থাকে আনসার দিবেন 23, অপশনে যদি 24 দেওয়া থাকে আনসার দিবেন 24। বাট যদি অপশনে 23 এবং 24 দুটাই দেওয়া থাকে, আপনি অপশনে যেটা আগে পাবেন আনসার সেটা হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার। ওকে তাহলে আমরা পেলাম হচ্ছে চর্যাপদে মোট কবি ছিলেন 23, মতান্তরে 24 জন। আচ্ছা এবার আসি চর্যাপদের প্রথম কবিতাটা কে লিখেছিলেন। চর্যাপদের প্রথম কবিতাটা লিখেছিলেন হচ্ছে লুইপা। এই জন্য আমরা বলতে পারি যে চর্যাপদের প্রথম কবি হচ্ছে লুইপা। পাশাপাশি তিনি হচ্ছে বাংলা সাহিত্যেরও প্রথম কবি, যেহেতু চর্যাপদ দিয়েই মূলত আমাদের বাংলা সাহিত্যটা শুরু হয়েছিল। আর যেহেতু চর্যাপদের প্রথম কবি লুইপা, সুতরাং বাংলা সাহিত্যের প্রথম কবিও লুইপা। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে তো আমরা চর্যাপদ সম্পর্কে অনেক কিছু জেনে গেলাম, অনেক কিছু জেনে গেলাম, কিন্তু আসলে আমরা কিছু জানিনি, আরো অনেক কিছু আমাদেরকে জানতে হবে। বিকজ আমরা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছি, ঠিক আছে না। ইউনিভার্সিটির একটা ওয়েট আছে না, একটা ওয়েট আছে। সো আমাদেরকে আর একটু ডিপলি জানতে হবে। এই চর্যাপদ সম্পর্কে অনেক পড়া আছে, কারণ যেটা দিয়ে আপনার সাহিত্যটাই শুরু হয়েছে আপনি তো সেটাকে ইগনোর করতে পারেন না, তাই না? যদি আমরা সেটাকে না জানি ভালোভাবে, তাহলে তার তার প্রতি আমাদের আসলে একটা কি কি করা হবে, বিশ্বাসঘাতকতা করা হবে, তাই না? একটা প্রতারণা করা হবে, কারণ তাকে দিয়ে আসলে আমাদের সাহিত্যটা শুরু। আচ্ছা তো এবার আসি আমি, একটু জয়েন হতে পারতেছে না দেখি তো, একটু কে জয়েন হতে পারতেছে না। ও
को पाइसी रफिकुल इस्लाम रायत इतमाम আচ্ছা ঠিক আছে তো যে কথাটা বলছিলাম যে চর্যাপদকে দিয়ে যেহেতু আমাদের শুরু সুতরাং চর্যাপদকে আমাদের একটু ভালোভাবে জানতে হবে চর্যাপদ হচ্ছে চর্যাপদ আমি 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 চর্যাপদকে একটু ভালোভাবে জানার জন্য একটু বলে নিচ্ছি চর্যাপদকে ভালোভাবে জানার জন্য আমি আপনাদের জন্য সহজ করে একটা কবিতা লিখেছি যাতে আপনারা অনেকগুলো তত্ত্ব একসাথে এবং সহজ উপায়ে এটা মনে রাখতে পারেন এই জন্য আমি একটা নিজের মতো করে একটা কবিতা বানিয়েছি সো এই কবিতাটা আমি আগে পড়বো আপনি ভালো করে শুনবেন দেন আমি আপনার মাধ্যমে পড়াবো হ্যাঁ আচ্ছা এখানে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে দেখেন ভালো করে শুনেন চর্যাপদ একান্নটি সাড়ে ৪৬টি আবিষ্কার সাত সালে পাওয়া যায় ষোলো সালে প্রকাশ যার আবার বলতেছি চর্যাপদ একান্নটি সাড়ে ৪৬টি আবিষ্কার সাত সালে পাওয়া যায় ষোলো সালে প্রকাশ যার বেশি পদকর্তা কাহ্নপা ১৩টি পদ রচিত তার বাংলা বলে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চর্যাপদ তৈরি হয় পাল বংশের শাসনে তাই এর অবস্থান সাহিত্যের আদি নিদর্শনে যেটা আমরা অলরেডি জেনে এসেছি আচ্ছা এবার আমি আবার একটু পড়তেছি একটু দেখেন এখন একটু স্পিডি পড়ব চর্যাপদ একান্নটি সাড়ে ৪৬টি আবিষ্কার সাত সালে পাওয়া যায় ষোলো সালে প্রকাশ যায় বেশি পদকর্তা কাহ্নপা ১৩টি পদ রচিত তার বাংলা বলে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চর্যাপদ তৈরি হয় পাল বংশের শাসনে তাই এর অবস্থান সাহিত্যের আদি নিদর্শনে তার মানে আমরা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন জেনে গেছি আমরা এখান থেকে হ্যাঁ আচ্ছা এবার একটু আমার সাথে সাথে বলবেন কে বলবেন কেয়া 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 আমাকে শুনতে পাচ্ছেন জি ভাইয়া শুনতে পাচ্ছি আচ্ছা আমার সাথে সাথে আপনি একটু পড়বেন হ্যাঁ বাকিরা শুনবেন পড়েন চর্যাপদ একান্নটি চর্যাপদ একান্নটি সাড়ে ৪৬টি আবিষ্কার সাড়ে ৪৬টি আবিষ্কার সাত সালে পাওয়া যায় সাত সালে পাওয়া যায় ষোলো সালে প্রকাশ যার ষোলো সালে প্রকাশ যার আচ্ছা বেশি পদকর্তা কাহ্নপা বেশি পদকর্তা কাহ্নপা ১৩টি পদ রচিত তার ১৩টি পদ রচিত তার বাংলা বলে প্রমাণ করেন বাংলা বলে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার ডক্টর সুনীতি কুমার হ্যাঁ আচ্ছা একটু আমি আচ্ছা তা বাকিরা শুনছেন তো তাই তো আচ্ছা এবার আমি একটু ব্যাখ্যা করে নিই ব্যাখ্যা করলে আরেকটু সহজ হয়ে যাবে তার আগে আমি একটু দেখে নিচ্ছি অনেকেই আমাকে বলতেছে যে কিছু শুনতেও পাচ্ছি না এনিওয়ান প্লিজ হেল্প মি কল ওভার ইন্টারনেটে ক্লিক করেন জি ভাই অনেক জনে শুনতে পারতেছে না বোঝা যায় না আসলে কারণ কি আমার কোথাও ফল্ট আছে না আমরা তো শুনতে পারছি ওদের হয়তো সিস্টেমটা জানতেছে না ওরা আচ্ছা সেটিং এ কোনো প্রবলেম জি স্যার অল ক্লিয়ার ওকে আমরা তো ক্লিয়ার শুনতেছি অনেক জনে মেসেজ দিচ্ছে সবকিছু ক্লিয়ার দেখতেও পাচ্ছি ওকে আমি একটু বলে নিচ্ছি এখন কি সবাই শুনতে পাচ্ছেন ওকে ঠিক আছে তাহলে আমরা বলছিলাম চর্যাপদের কবিতা সম্পর্কে আচ্ছা আমরা এখানে আমি নিজে পড়লাম এবং কে দিয়ে পড়াইলাম এবার আমি একটু ব্যাখ্যা করে নিই তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে আচ্ছা আমি বলতে চাচ্ছি যে চর্যাপদ একান্নটি তার মানে হচ্ছে চর্যাপদ বইয়ে মোট কবিতা ছিল একান্নটি আর সাড়ে ৪৬টি আবিষ্কার তার মানে একান্নটি কবিতার মধ্যে থেকে আমরা সাড়ে ৪৬টি পেয়েছি অক্ষত অবস্থায় তাহলে বাকিগুলো কোথায় গেল বাকিগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে গেছে অস্পষ্ট হয়ে গিয়েছে মুছে গিয়েছে ঠিক আছে কারণ অনেক আগের না এটা অনেক আগের এই জন্য তাহলে আমরা কি পেলাম চর্যাপদ হচ্ছে মোট একান্নটি কবিতা ছিল বাট এখান থেকে আমরা পেয়েছি সাড়ে ৪৬টি আর এটা আমরা পেয়েছিলাম মানে কুড়িয়ে এনেছিল সাত সালে সাত সাল মিন্স হচ্ছে ১৯০৭ সাল একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন ১৯০৭ সাল হ্যাঁ সাত সালে পাওয়া যায় আমি কবিতা মিলানোর জন্য ওটা স্কিপ করছি তো সাত সাল মিন্স হচ্ছে ১৯০৭ সাল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা পাইলাম যে সাত সালে পাওয়া যায় বাট এটাকে জনসম্মুখে আনা হয়েছে বা প্রকাশ করা হয়েছে হচ্ছে ষোলো সালে কত সালে ষোলো সালে
ষোলো সালে, মানে হচ্ছে 1916 সালে এটাকে লাইম লাইটে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আর এই এই চর্যাপদের বেশি পদকর্তা অর্থাৎ বেশি কবিতা লিখেছেন হচ্ছে কাহ্নপা। আর তিনি মোট কতগুলো কবিতা লিখেছেন? মোট 13টি কবিতা তিনি লিখেছিলেন। হ্যাঁ আচ্ছা, আর এই যে চর্যাপদে বাংলা ভাষা ব্যবহার হয়েছে এটা প্রমাণ করেছেন হচ্ছে ডক্টর সুনীত কুমার। ঠিক আছে, অনেকে অনেক কিছু বলেছে, বাট আমাদের ডক্টর সুনীত কুমার তিনি বলেছেন যে এখানে বাংলা ভাষা ব্যবহার হয়েছে এবং তিনি সেটা প্রমাণ করে দেখিয়েছেন। তো পরীক্ষায় আসবে, আসতে পারে যে চর্যাপদে যে বাংলা ভাষা ব্যবহার করা হয়েছিল এটা কে প্রমাণ করেছেন? ডক্টর সুনীত কুমার। ওকে, এবার আসি আমরা নিচে। চর্যাপদ তৈরি হয় পাল বংশের শাসনে, মনে রাখতে হবে পাল বংশের শাসনে। আচ্ছা, তাই এর অবস্থান সাহিত্যের আদি নিদর্শনে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা, পাল বংশ মানে পাল বংশ মূলত শাসন করেছিল বৌদ্ধরা। হ্যাঁ, ওদের ওদের ছিল। সো এটাও আসতে পারে যে চর্যাপদ মূলত কোন ধর্মের মানুষরা এটা রচনা করেছিল? বৌদ্ধ ধর্মের মানুষরা বা বৌদ্ধ সাধকরা। আচ্ছা, আশা করি এই স্লাইডে আর কোনো ধরনের সমস্যা নেই। পরবর্তী স্লাইডে যেতে পারি? আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা প্রাচীন যুগ পড়ে ফেললাম, আমরা এবার আসবো হচ্ছে মধ্যযুগে। আচ্ছা, মধ্যযুগের ডিউরেশনটা কত ছিল? 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এটা আমরা জানি। তো এবার আসি আমরা প্রাচীন যুগে কিছু নিদর্শন পেয়েছিলাম, কোনটা পেয়েছিলাম? চর্যাপদকে পেয়েছিলাম। ঠিক একইভাবে মধ্যযুগেও কিছু নিদর্শন রয়েছে, সেগুলো কি কি? মধ্যযুগে কিছু নিদর্শন বলতে কি কি আছে দেখেন, প্রথমে লিখা আছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, এটা মধ্যযুগের নিদর্শন, এটা লিখেছেন হচ্ছে বড়ুচণ্ডী দাস। একটু লিখা স্পিডি লিখবেন, একটু তাড়াতাড়ি লিখবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর যদি 40 মিনিট পর আমাদের ক্লাসটা কেটে যায়, আমাদের ক্লাসটা 40 মিনিট পর যদি কেটে যায়, আপনারা ওই আগের লিঙ্কেই হবেন, প্রবেশ করবেন। ঠিক আছে, আগের লিঙ্কে ঢুকবেন, তাহলেই হবে। আচ্ছা, মধ্যযুগের নিদর্শন সমূহের মধ্যে প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা লিখেছেন বড়ুচণ্ডী দাস। বর দর্শিন্দর রসকার বড়ুচণ্ডী দাস। আর বৈষ্ণব পদাবলী এটা লিখেছেন হচ্ছে বিদ্যাপতি, এটা লিখেছেন হচ্ছে বিদ্যাপতি। আচ্ছা, এটা মনে রাখার একটা সিস্টেম হচ্ছে, আপনি দেখেন বৈষ্ণব পদাবলী এই বইয়ের নামটা বা নিদর্শনের নামের মধ্যে ব আছে, আবার রাইটারের নামের মধ্যে কি আছে? ব আছে। এভাবে মনে রাখতে পারেন যে বৈষ্ণব পদাবলী লিখেছেন কে? বিদ্যাপতি। বৈষ্ণবের ব, বিদ্যাপতির ব, এভাবে মনে রাখতে পারেন, তাহলে আশা করি ভুলবেন না। আচ্ছা, এবার আসেন মঙ্গল কাব্য। হ্যাঁ, মঙ্গল কাব্য কে লিখেছেন? কানা হরিদত্ত। কানা হরিদত্ত লিখেছেন, কিভাবে মনে রাখবেন? কাব্য, মঙ্গল কাব্য, ক আছে, রাইটারের নামেও কি আছে? প্রথমেই ক আছে, এভাবে মনে রাখবেন, মঙ্গল কাব্য, তার মানে ক আছে, রাইটারের নামেও ক আছে। আচ্ছা, পরে আসেন রামায়ণ। রামায়ণ কে লিখেছেন? একটা বিখ্যাত গ্রন্থ। রামায়ণ কে লিখেছেন? বাল্মীকি লিখেছেন। বাল্মীকি, এটা মুখস্থ করতে হবে। রামায়ণ লিখেছেন হচ্ছে বাল্মীকি। আর পুঁথি সাহিত্য, পুঁথি সাহিত্য লিখেছেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্য লিখেছেন ফকির গরিবুল্লাহ, মনে রাখবেন কিভাবে? পুঁথি, এখানে প আছে, রাইটারের নামেও ফ আছে, তাহলে মনে রাখবেন। পুঁথি সাহিত্য কে লিখেছেন? ফকির গরিবুল্লাহ লিখেছেন। আচ্ছা, এবার আসি পদ্মাবতী। পদ্মাবতী কে লিখেছেন? আমরা সবাই জানি এটা, এটা আশা করি কেউ ভুল করবেন না। পদ্মাবতী লিখেছেন হচ্ছে আলাওল, অনেকেই আমাদের জানা, একটা বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, এ পর্যন্ত লেখা কমপ্লিট? জি ভাইয়া। ওকে, আমরা একটু রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি রেখ রাখতে হবে? আপনি এগুলো লিংক দিয়ে দেবেন না? হ্যাঁ, পিডিএফ তো দিয়েই দিব, তাও খাতার মধ্যে একটু লিখলে ভালো হয় না? কারণ যত বেশি লিখেন এত বেশি মেমোরিতে ওটা স্থায়ী হবে। ঠিক আছে, যত বেশি লিখবেন এত বেশি মেমোরিতে স্থায়ী হবে। আচ্ছা ওকে, আমরা এবার একটু বুলেট পয়েন্টে আসি। আমরা মোটামুটি জানলাম যে এগুলো হচ্ছে মধ্যযুগের নিদর্শন, একটু বুলেট পয়েন্টে আসি, আমরা এগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেই। আচ্ছা, প্রথমে হচ্ছে বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন অথবা মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, এটা আমি কি বললাম? আসলে কোনোটাই ক্লিয়ার না, আমি বলতে চাচ্ছি সেটাই, আমি বলতে চাচ্ছি সেটাই যে আপনি যদি ওভার ওয়াল চিন্তা করেন, একটু মিউট করে রাখেন,
বাংলা আপনি যদি ওভারঅল চিন্তা করেন তাহলে আমরা জেনে এসেছি যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। সেই হিসেবে চিন্তা করলে বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন হয় হচ্ছে কোনটা, শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি, যদি মধ্যযুগের প্রথম নিদর্শন বলে তাহলে কি হবে, তাহলে হবে কি চর্যাপদ। ভালো করে বুঝেন, যদি ওভারঅল প্রশ্নটা করে যে বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন, আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ, সেই হিসেবে দ্বিতীয় নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু আপনাকে যদি নির্দিষ্ট করে বলে দেয় যে বলে তো বাচ্চারা মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি, তো মধ্যযুগের প্রথম আমরা পেয়েছি কোনটাকে, শ্রীকৃষ্ণ কীর্তনকে পেয়েছি। সুতরাং শ্রীকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন, এই তো আশা করি ক্লিয়ার। পরে আসেন, আচ্ছা আচ্ছা একটু বলে নিচ্ছি যে শ্রীকৃষ্ণ কীর্তন আসলে কি, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, মানে একটা কাব্য মূলত। এটা তো প্রথম নিদর্শন আর আদি নিদর্শন তো একই, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, একই একই একই, সেম সেম। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে একটা কাব্য, মানে এখানেও কি ছিল, কবিতা ছিল। আর বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে ব্রজ বলি ভাষায়, এটাকে আপনাকে একটু মনে রাখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট যে বৈষ্ণব পদাবলী বইটা লিখিত হয়েছিল ব্রজ বলি ভাষায়। আচ্ছা, তো এবার কথা হচ্ছে যে ব্রজবুলি ভাষাটা আসলে কি, ব্রজবুলি ভাষা হচ্ছে দুইটা ভাষার মিশ্রণ, কোনটা কোনটা, বাংলা প্লাস মৈথিলি, বাংলা প্লাস মৈথিলি। এটা একটু কোট করে রাখেন যে ব্রজবুলি হচ্ছে দুইটা ভাষার মিশ্রণ, বাংলা প্লাস মৈথিলি। আমি যেভাবে লিখেছি ভাইয়া, মৈথিলি এটা মানে কি, কি রকম ভাষা এটা, মৈথিলি? আচ্ছা, মৈথিলি ভাষাটা হচ্ছে আমি যেটা দেখেছি যে মৈথিলির ভাষার যে আমি মূলত বর্ণলিপিটা দেখেছি ওদের, বাংলা বর্ণ যেরকম মৈথিলি ঠিক একই রকম, তবে বাংলা ম আমরা যেভাবে লিখি ওরা কি মর নিচে একটু টান বেশি দেয়, মানে মর যে এটা ওটা একটু বড় করে দেয়, প্রায় সেমই। হ্যাঁ, প্রায় সেমই, হর্স টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হর্স টাইপের, হর্স টাইপ ঠিক না, এই যে দেখেন, মনে করেন এই যে আমরা একটা দাড়ি দিই, দাড়িটা ওরা একটু, এই যে ম লিখলাম, হ্যাঁ এই মটা ওরা একটু নিচে নামিয়ে দেয়, এই যে এতটুকু বড় করে দেয়, এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তেমন কোনো কিছু না আসলে। তো জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে ব্রজবুলি ভাষা হচ্ছে দুইটা ভাষার মিশ্রণ, সেটা কোন কোন ভাষা, বাংলা প্লাস মৈথিলি। ওকে, আমরা আসি এবার নিচে, রামায়ণ। রামায়ণ বাংলায় অনুবাদ করেন হচ্ছে কৃত্তিবাস, কৃত্তিবাস একজন ব্যক্তির নাম। হ্যাঁ, তিনি হচ্ছে রামায়ণটাকে প্রথম বাংলায় অনুবাদ করেন। আচ্ছা, এরপরে আসি রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কি, আমরা তো পাইলাম যে বাংলা অনুবাদ করেছে তিনি হচ্ছে পুরুষ, আর রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে, চন্দ্রাবতী। হ্যাঁ, আমরা এটা ভালো করে জেনে রাখবো। আর তিনি একই সাথে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। ভাইয়া, রামায়ণ যিন বাল্মীকি উনি লিখেছেন, তাহলে কি ওটা কি ইংরেজিতে ছিল নাকি? ওটা হচ্ছে মূল রচয়িতা, ওটা হচ্ছে মূল রচয়িতা, ওটা আসলে লিখেছে কোন ভাষায় একটা, মানে এটা আসলে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা যায় না, একটা আলুয়াধারী ভাষা বা হচ্ছে একটা সান্দ ভাষা বলা যায়, ঠিক আছে, ওটা কেউ ওইরকম ভাবে মানে উল্লেখ করতে পারে না। সান্দ ভাষা মানে হচ্ছে অনেকগুলো ভাষার মিশ্রণ বলা যায়, বা ওই ভাষাটাকে নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজে আইডেন্টিফাই করা যায় না, ডিফাইন করা যায় না। ক্লিয়ার? আপনাকে জাস্ট জানতে হবে যে বাংলা রামায়ণটা বাংলায় অনুবাদ করেন কে, বাংলায় অনুবাদ করেন কে, কৃত্তিবাস। হ্যাঁ, কৃত্তিবাস। আর রামায়ণের প্রথম মহিলা অনুবাদক হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতীর গ্রামের বাড়ি কোথায় জানেন কেউ? জানেন কেউ? বরিশাল। বরিশাল? ও আচ্ছা, আপনার বাড়ি মনে হয় বরিশাল, তাই বলতেছেন গর্ব করে, তাই না? না না না, হয় নাই। চন্দ্রাবতী গ্রামের বাড়ি হচ্ছে চন্দ্রদ্বীপের সঙ্গে অ্যাটাচড হবে। না, কোথায়? কিশোরগঞ্জ। আমার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তাহলে বুঝতেই পারছেন কিশোরগঞ্জের মানুষ দিয়া কি করা সম্ভব। তাহলে আপনি গর্বিত? হ্যাঁ, অনেক গর্বিত, যেগুলো সেটাকে মানুষ দিয়া সম্ভব নয়। ওকে, আমরা অনেক কথা বললাম, এবার আসি, আমরা রামায়ণ পর্যন্ত পড়ে ফেললাম, এবার আসি লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে ছড়া ও ধাঁধা। ছড়া ও ধাঁধা, এটা আমি কি বললাম, এটা বলছি এটাই যে লোকসাহিত্য মিন্স হচ্ছে কি, যে লোকমুখে প্রচলিত যেগুলো, অর্থাৎ এটা আসলে কেউ নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যর মতো করে লিখে নাই, জাস্ট লোকমুখে প্রচলিত হয়ে এটা সাহিত্য হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে লোকসাহিত্য। আর লোকসাহিত্য মূলত শুরু হয়েছিল ছড়া এবং ধাঁধা দিয়ে। যেমন আমি যদি বলি, আপনারা আমরা সবাই ছোটবেলা পড়ে এসেছি, আম পাতা জোড়া জোড়া, মারবে চাবুক চলবে গোড়া, ওড়িয়ে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া।
ঘোড়া পাগলা ঘোড়াকে পেয়েছে চাবুক চড়ে মেরেছি সবাই পড়ে আসছি না সবাই পড়ে আসছি আমরা এগুলো আমরা কোত্থেকে পাইছি এগুলো আমরা পেয়েছি আমাদের দাদা দাদি নানা নানি ওদের কাছ থেকে আমরা এগুলো শিখে এসেছি তার মানে কি তার মানে এগুলো ছিল মূলত লোক সাহিত্য অর্থাৎ প্রাচীনকালে মানুষগুলো এগুলো কি করতো চড়া হিসেবে তারা লোকে মুখে প্রচলিত ছিল ওইখান থেকে আমরা এগুলো পেয়েছি তো প্রশ্নটা করে ওই জায়গায় ভার্সিটিতে যে বলেন তো লোক সাহিত্যে প্রাচীনতম সৃষ্টিটা কি ছিল মানে লোক সাহিত্যটা কি দিয়ে সৃষ্টি হয়েছিল চড়া দিয়ে বা ধাঁধা দিয়ে ঠিক আছে ধাঁধা মানে শুলক আমাদের এলাকাটাকে বলা হয় শুলক আপনারা জানেন যে আগে বা প্রাচীন যুগে কি হইতো মানুষ যখন বিয়ে করতে যেত তখন কি করতো ওই বরকে কি করতো বরকে ওই যারা বৃদ্ধ মহিলারা কি করতো অনেক ধাঁধা বা শুলক দিত যদি শুলক সে আনসার দিতে পারে তাহলে সে ঘোড়া যাওয়ার অনুমতি পায় আর যদি আনসার না দিতে পারে তাহলে অনেক হ্যারাসমেন্ট করে আর কি তাই না তার মানে এগুলা কোত্থেকে আসছে এগুলো কিন্তু প্রাচীনকালে ছিল এই জন্য বলতেছি আমরা যে লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টিটা মূলত ছিল ছড়া ও ধাঁধা দিয়ে আশা করি বুঝতে পারছেন আচ্ছা তো আমরা এত কিছু পড়লাম এত কথা বললাম এখন এই মধ্যযুগের সাহিত্যটা মূলত ছিল ধর্ম নির্ভর আপনাকে প্রশ্ন করতে পারে যে কোন যুগের সাহিত্যটা মূলত ধর্ম নির্ভর ছিল মধ্যযুগের সাহিত্যটা ধর্ম নির্ভর ছিল কারণ আপনি দেখেন এখানে যতগুলা বইয়ের নাম লেখা আছে সবগুলাই ধর্মীয় কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে একটা হিন্দুদের বই বৈষ্ণব পদাবলী হিন্দু এরকম সবগুলা হচ্ছে ধর্মীয় মানে ধর্মীয় কাহিনী ঠিক আছে আচ্ছা একটু আসি আমরা নিচে যে মধ্যযুগের অন্যতম একজন শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে ভাইয়া ছোট্ট একটা কোশ্চেন হ্যাঁ 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 ফকির গরিবুল্লাহ এরকম আরো অনেক কিছু লেখক কিন্তু লেখকের নামের সঙ্গে ফকির অ্যাড রয়েছে ওটা কি ওনাদের পদবি ছিল পদবি ছিল না ঠিক আমি আসলে ওই মানুষ যখন ওরা এই ফকির বলতে কোন ফকিরকে বোঝানো হচ্ছে আমি বলতেছি হ্যাঁ ওর হচ্ছে মানে সাধক ছিল তো যারা গান গায় তাদেরকে সাধারণত ফকির বলি মানে কি বলা হয় যে এটা কি আখ্যায়িত করা হয় আর কি যেমন ফকির লালন শাহ ফকির লালন শাহ ফকির গরিবুল্লাহ যে লালন ফকির হ্যাঁ 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 যারা গান গায় মূলত ওই ওটার উপর ভিত্তি করে ওদেরকে ফকির বলা হতো আর কি হ্যাঁ আচ্ছা ফকির গরিবুল্লাহ শাহ গরিবুল্লাহ কি একই ব্যক্তি আচ্ছা তো আমরা আসি একটু মধ্যযুগের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন সেটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর এখন পরীক্ষা আসতে পারে ইনডাইরেক্টলি যে বলতো যে আমার সন্তান যেন থাকে দুধে বাতি এটা কে লিখেছেন মধ্যযুগের আপনাকে আসতে পারে যে আপনি তো সারা জীবন শুনে আসছেন আলিফ লাইলা লাইলি মজনু খুব মানে মুখে ফেনা তুলে ফেলছেন ইউসুফ জুলেকা বাট এগুলা কোন যুগের সাহিত্য ছিল এগুলো ছিল হচ্ছে মধ্যযুগের সাহিত্য নিদর্শন আপনারা একটু কষ্ট করে লিখে রাখেন যে লাইলি মজনু লিখে ওটা তীর চিহ্ন দিয়ে লিখে রাখেন যে এটা লিখেছেন হচ্ছে দৌলত উজির লাইলি মজনু লিখেছেন দৌলত উজির এটা অনেক সময় দিয়ে দেয় কারণ ওয়ার্ডটা তো অনেক পপুলার আমাদের বর্তমান যুগে তাই না লাইলি মজনু এই জন্য এটার রাইটার দিয়ে দেয় যে রাইটার কে একটু লিখে রাখেন দৌলত উজির আচ্ছা আর ইউসুফ জুলেকার পাশে একটু টান দিয়ে লিখে রাখেন ইউসুফ জুলেকার পাশে লিখেন যে শাহ মোহাম্মদ সগির শাহ মোহাম্মদ সগির দন্ত স গয় দীর্ঘ ইকার র সগির হ্যাঁ শাহ মোহাম্মদ সগির আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই আলিফ লাইলা কে ভাইয়া আধুনিক যুগ আমরা মধ্যযুগ পড়লাম এবার পড়বো হচ্ছে আধুনিক যুগ হ্যাঁ